আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি গ্রামের দৃশ্য সুন্দর এবং সহজভাবে আঁকতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। এখানে আমি আঁকতে ব্যবহার করছি 6B পেন্সিল, একটি আর্ট লাইন পেন্সিল আর একটি পেট্রাফনিক্স 6B পেন্সিল। দেখুন কিভাবে সহজে আমরা একটি নদী সহ গ্রামের দৃশ্য আঁকি। পেন্সিল দিয়ে দেখুন, এখন এখানে আমরা আঁকবো একটি ঘর, ঘরের চালা, ঘরের চালাটি এরকম সাথে দেখুন এইভাবে পেন্সিল দিয়ে সোজা করে দিয়ে এই তো সহজে একটি ঘর হয়ে গেল। এরপর পাশে আরেকটি ঘর, আরেকটি ঘর আঁকতে আমরা সহজে দেখুন এভাবে আঁকবো, ঘরটি হবে আরেকটি ঘরের সাথে লাগানো। বন্ধুরা, ড্রয়িং করার মাঝে মাঝে অনেকেই বলে থাকে যে ড্রয়িং করার সাথে যদি আপনারা কথা দেন বা আমি যদি কথা দেই তাহলে নাকি আপনাদের বুঝতে সুবিধা হয়, এজন্য কথা দিয়ে ভিডিওটি বানানো। এখানে দেখতে পাচ্ছেন দরজা জানালা দিলাম, এই ঘরের ওপরে, গ্রামের ঘরের ওপরে বা পিছন সাইডে, পিছনে কলার গাছ, কলার গাছের পাতা শুধু দেখা যাচ্ছে, এরকম করে হবে। কলার গাছ আঁকানোটা অনেক সহজ, এভাবেই আঁকায় দিলেই হবে। এরপর এই পাশে পাতা দিব আমরা, দেখুন এপাশে তিনটি গাছ আঁকবো এরকম করে লম্বা লম্বা, দূরের গাছ, সেজন্য বোঝা যাচ্ছে না যে আমরা কী গাছ আঁকছি। তবে গাছের একটি আকৃতি বা দূরের গাছ যেরকম হয় আর কি সেরকম করে দিয়ে দিলাম। এরপর এর এই পাশে একটি বড় গাছ আঁকবো আমরা, দেখুন মাঝের যে দাগগুলো আছে সেগুলো হচ্ছে রাবার দিয়ে আমরা মেশাই দিব, এভাবে মেশাই দিব। এরপর দাগগুলো একটু যদি স্পষ্ট করে দিতে পারি তাহলে ভালো হবে। পেন্সিল দিয়ে এখন দেখুন নিচের যে ঘাস, অর্থাৎ যে মাটির উপর আছে তার গাছের গোড়ায় ঘাসের মতো করে দিলাম। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গাছের ডালপালার সাথে এরকম করে পাতা, পাতা যদি আমরা স্পষ্ট করে দিতে চাই তাও পারবো, এরকম করে দিলে সুবিধা হয়, ছোটো বাচ্চাদের বা অনেকের আঁকতে সুবিধা হয়, এজন্য আমরা গাছের পাতাগুলো এরকম করে দিই। এখন আমরা আঁকবো নদীর পাড়গুলো, দেখতে পাচ্ছেন এভাবে দিচ্ছি, তারপর বুঝতে পারবেন কিভাবে সহজেই নদীর পাড়গুলো আঁকানো যায়। এভাবে আমরা প্রত্যেকটার সাথে মেলায় দিব, একটু ভাঁজ করে দিব, দেখতে পাচ্ছেন আপনারা, একটু বোঝার চেষ্টা করবেন, রাবার দিয়ে নিচেরগুলো এগুলো মিশাই দিব, তাহলে একটু ভাঁজ ভাঁজ হয়ে গেল। এরপর আমরা পেন্সিল দিয়ে নিচের দিকে একটু গাঢ় করব, এটা দেখুন এইভাবে, যেই ভাজে দাগগুলো দিয়েছি ঠিক সেই ভাজেই যদি আমরা পেন্সিল দিয়ে সোজা করে এরকম করে দিতে পারি, একটু ঘন করে দিলে তাহলে কালো বোঝা যাবে, তাহলে দেখতে সুন্দর লাগবে বা পাড়গুলোর স্পষ্টতা আসবে, যে বোঝানো যাবে যে এটা পাড়, নদীর পাড়। যেভাবে করলাম ঠিক সেইভাবে পেন্সিল দিয়েই আপনারা এভাবে করতে থাকবেন, তাহলে দেখবেন সহজেই হয়ে যাচ্ছে পাড় এরকম, এখানে এসে একটু গাঢ় হবে। এরপর আমরা এই পাশেও দেখতে পাচ্ছেন পার, একই রকম করেই দিয়ে দিলাম, এই তো শেষ হয়ে গেল পারের কাজ, নদীর পার সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উপর দিকে আমরা পেন্সিল দিয়ে দেখুন সোজা করে, একটু সোজা করে ঘুরাবো, সোজা করে, বাঁকা হওয়া যাবে না, এটা যদি এই দাগগুলো যদি একটু হালকা দাগগুলো যদি বাঁকা হয়ে যায় তাহলে পারগুলো মানে মাটিগুলো বাঁকা হয়ে যাবে। এরপর দূরের যে গাছগুলো লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছের এক পাশে সাদা রাখছি এবং এক পাশে গাঢ় করে দিচ্ছি, দেখুন বাঁ পাশে আমরা গাঢ় করলাম, ডান পাশে একটু হালকা রাখলাম। এরপর দূরে যেই দৃশ্যের যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোর আমরা নিচের দিকে গাঢ় করব, পেন্সিল দিয়ে নিচের দিকে গাঢ় করছি এবং উপর দিকে হালকা রাখছি, এটাই নিয়ম এবং এটাতেই দেখতে সুন্দর লাগে। পেন্সিল 6B পেন্সিল আমি ব্যবহার করছি, যেই বি হোক না কেন নিচের দিকে একটু গাঢ় রাখার চেষ্টা করবেন। এরপর আমরা ঘরের চালার নিচের দিকে হালকা, এখানে দেখুন পুরোটাই গাঢ় করে দিব, কালো করে দিলাম, অর্থাৎ দরজাগুলো খোলা। এখন এখানেও নিচের দিকে দিয়ে উপরের দিকে হালকা রাখলাম,
জানালা দরজা একেবারেই যদি কালো করি তাহলে বোঝা যাবে যে দরজা জানালা একেবারে খোলা আছে, ঘরের ভিতর অন্ধকার বোঝা যায়। হালকা করে এখানে দিয়ে দিব পেন্সিল দিয়ে। আমরা এখন আঁকবো, স্কেচ করব গাছের, দেখুন নিচের দিকে গাঢ় উপর দিকে হালকা। এটা আমি বেশ কিছু ড্রয়িংয়ে আগেও ড্রয়িং করেছি, এরকম বোঝায় দিয়েছি আপনাদেরকে যে কিভাবে গাছ আঁকতে হয়। গাছের নিচে সবগুলোতে এরকমই যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে, কারণ যখন গাছ থাকে, সাধারণত গাছ থাকে দেখবেন উপর দিকে সূর্যের আলো বা লাইট থাকে, নিচের দিকে একটু গাঢ় থাকে। আমরা এভাবেই যদি দেই তাহলে দেখতে সুন্দর লাগবে, আর যদি উপরে দেই গাঢ় নিচের দিকে হালকা দেই সেটা হবে না, গাছ বোঝা যাবে না, দেখতে অসুন্দর লাগবে। এখানে এক পাশে গাঢ় রাখছি, এক পাশে হালকা রাখছি, তাহলে গাছের একটি পুরো কাঠামো চলে আসলো এবং মনে হচ্ছে যে একটি সুন্দর গাছ এইভাবে। এখন আমরা করব, দেখুন এই পাশের যে পারটা আছে সেই পারের সাইডে একটু গাঢ় উপর দিকে হালকা রাখছি, দেখুন এইভাবে নিচের দিকে পেন্সিল দিয়ে এখন উপর দিকে হালকা হালকা করে টেনে দিব। দেখুন আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন, এভাবে একটু টেনে দিব, টেনে দিয়ে একটু গাঢ় করে দেবো এই দাগগুলো, তাহলে বোঝা যাবে মানে এটা পার, অন্যথায় বোঝা যেত না। এভাবে আমরা আঁকবো, হতে যাচ্ছে সুন্দর একটি দৃশ্য, আপনারা উপভোগ করতে থাকুন, চাইলে এর সাথে আপনারা প্র্যাকটিস করতেও পারেন। এখন আমরা আঁকবো এখানে ঘাস, ছোট ছোট ঘাস, পারের একটু উঁচু উঁচু ঘাস, মানে ঘাস থাকেই তার সাথে একটু বড় বড় গাছ ঘাস। এখন সুন্দর হলো, এরপর আমরা নদীটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এজন্য আমরা এখানে একটি নৌকা আঁকবো, তাহলে নদী সহ নৌকা, নৌকা সহ নদী, দুইটা একই কথা। যাই হোক, নৌকার এরকম করে শেপ আঁকার পর আমরা ওপরে আরেকটি দাগ দিব, দেখুন এরপর এটা দেওয়ার পর নিচেরটা একেবারে গাঢ় করে দিব আমরা, কারণ নৌকার নিচের এই এটা একেবারে কালো হয়, কাঠের কালারটা একেবারে কালো হয়ে যায়। পুরোটাই কালো করে দেওয়ার পর আমরা উপরে নৌকার উপর দিকে এভাবে দেখুন সোজা বাঁশ অথবা লাঠি যেটাকে বলে নৌকাকে আটকায় রাখার জন্য এভাবে ব্যবহার করা হয়, একই জায়গায় যেন থাকে নৌকা এভাবে দড়ি দিয়ে দিলাম। এখন আমরা নৌকার নিচে একটু ঢেউ ঢেউ পানির ইয়েতে দেখুন একটু ঢেউ ঢেউ বোঝালাম। এখন এই অপর পাশের পারে আমরা এরকম পেন্সিল দিয়ে একটু ঢেউ ঢেউ আঁকবো, পানির ঢেউ যদি দেই তাহলে বোঝা যাবে পানি স্পষ্ট। তো বন্ধুরা, দেখতেই পারলেন কিভাবে অল্প সময়ের মধ্যে একটি সুন্দর দৃশ্য আঁকানো হলো, চাইলে আপনারাও প্র্যাকটিস করতে পারেন এবং এভাবে আরও সুন্দর সুন্দর দৃশ্য আঁকতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করবেন এবং পছন্দের বা আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে, আসসালামু আলাইকুম।